আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যাচ্ছি হলো বিআরটিএ মিরপুর। ড্রাইভিং লাইসেন্স নিয়ে একটা মহা ঝামেলার ভিতরে আছি। আজকে প্রায় 1.5 বছর হয়ে গেল ড্রাইভিং লাইসেন্সের শুধু মেয়াদি বাড়িয়ে যাচ্ছি। দেখাই আজকে কি হয়, আজকে মেয়াদ বাড়িয়ে দেয় নাকি। আমার কাছে মনে হচ্ছে আজকে ড্রাইভিং লাইসেন্স তো পাবোই না, ডেটটা আবার বাড়িয়ে দিবে, এটা দিয়েই চলতে হবে, কি আর করা। দেখতে থাকুন, সাথেই থাকুন। অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছে অনেকদিন যাবত, ভাইয়া আপনি লং ট্যুর কেন দিচ্ছেন না? আসলে আপনাদের বলি, আসলে লং ট্যুর দেওয়ার মতো মানে এখনও গুছিয়ে উঠতে পারিনি সমস্ত কিছু, বা একটুও প্রবলেম। আর আমার আসলে অন্যদের মতো এত গ্যাজেটও নাই, কিছুই নাই ধরতে গেলে, নতুন নতুন আসছি। তবে চেষ্টা করতেছি, আপ্রাণ চেষ্টা করতেছি যাতে ভালো কিছু দেখাতে পারি আপনাদের। অবশ্যই লং ট্যুর দিব, আমার ঘুরতে অনেক ভালো লাগে। তো সেই সব জিনিসগুলো কালেক্ট করে তারপর ইনশাল্লাহ ইচ্ছা আছে বড় বড় লং ট্যুর দেওয়ার জন্য। বাকিটা আল্লাহ পাক জানে, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের ভালো ভালো ব্লগ উপহার দিতে পারি। আমার স্পোর্টস বাইক নাই, তার কারণে হয়তো বা অনেকে অনেক কিছু বলে, কারণ সবাই তো আসলে ভালোটাই চায়, ভালো কিছু দেখতে চায়। স্পোর্টস বাইক দিয়ে ট্যুর, আসলে ইচ্ছা শক্তির আমি সব থেকে বড় কথা। আপনি ইচ্ছা থাকলে আপনি যে কোনো বাইক দিয়ে ট্যুর করতে পারবেন। আরটিআর আছে এই কারণে যে ট্যুর দেওয়া যাবে না সেটা না, আসলে আমি দিচ্ছি না। কারণটা হলো আমার বাইকটার একটু প্রবলেম আছে, সেটাও আপনারা আগের ভিডিওতে দেখেছেন। তো এটা নিয়ে আসলে ট্যুর দেওয়ার মতো ওই মন মানসিকতাটা আমার নেই, তাই দিচ্ছি না। রাস্তায় মনে হয় জ্যাম সামনে, কি একটা অবস্থা। আচ্ছা, আমরা সামনে গিয়ে কথা বলি। মোটামুটি জ্যাম ছিল, 10 মিনিট সিগন্যালে দাঁড়িয়েছিলাম, কি একটা অবস্থা। জানি না সামনে গেলে কি আবার জ্যামে পড়ি কিনা, ভিতর দিয়ে চলে যাবো, 11 নম্বর হয়ে ভিতর দিয়ে চলে যাব। আজকে অনেক গরম, অনেক গরম লাগতেছে, আমার হাতটা পুড়ে যাচ্ছে, রৌদ্র প্রচুর। তবে আমার এই রোডটা এয়ারপোর্ট থেকে রেডিসন পর্যন্ত অনেক ভালো লাগে বাইক চালাতে, রাস্তাটা ফাঁকা থাকে। তো খুব বি কেয়ারফুল, সাবধানে ড্রাইভ করতে হয়। দেখা যাক, এখন ফ্লাইওভারে উঠব। কালশি পর্যন্ত রাস্তাটা খুবই ভালো, কিন্তু কাশির পর থেকে 11 নম্বর দিয়ে রাস্তাটা এত বাজে, রাস্তার কাজ চলতেছে, এর জন্য দিতে আসতে চাই না। কি একটা অবস্থা ওইখানে, রাস্তাঘাট এত বাজে, ভাঙ্গা চূড়া, উফ। আসলে আমার এদিক দিয়ে আসার কোনো ইচ্ছা ছিল না, যেহেতু আমার বাসা চলে গেলেই বেরিবাদ হয়ে 1 নম্বর হয়ে এদিক দিয়ে চলে যেতাম। রাস্তাটাও ভালো ছিল, ফাঁকা ছিল, একটু ঘোরা হতো বেশি, কিন্তু ওদিক দিয়ে গেলে মনে হয় বেটার ছিল। আসলে আবদুল্লাপুরে একটা কাজ ছিল, কাজটা সেরে একটু ভাবলাম আবার ঘুরবো, তাই এদিক দিয়ে চলে আসলাম। এদিক দিয়ে তো মোটামুটি এতটুকু পর্যন্ত ভালোই যাচ্ছি, সামনে তো কঠিন অবস্থা, এর জন্য এদিক দিয়ে ভালো লাগে না। আমার পিছনে আমার একটা ফ্রেন্ড আছে, ওর জন্যই আমার এদিকে আসা, ওর বাসা হলো আবদুল্লাপুর।
তো ওকে নিয়ে যাচ্ছি এর জন্য দিতে আসা। এখানে আর কথা না বলি, একদম বিআরটির ভিতরে গিয়ে কথা বলি আর আপনাদেরও দেখাচ্ছি কী একটা অবস্থা বিআরটির ভিতরে হয়। দেখেন কী অবস্থা, আমার সামনে পিছনে 200 লোকের সিরিয়াল, আমি দাঁড়াই আছি মাঝখানে, কতক্ষণ লাগে? এই যদি হয় অবস্থা, এত সময় নেয় ওরা, বের হয়ে কথা বলি। দেখতেই তো পেলেন কী একটা অবস্থা গেল, প্রায় 1 ঘন্টা 15 মিনিট লাইনে দাঁড়িয়ে একটা সিলের জন্য দাঁড়াতে হয়েছে। আমার ডেট বাড়ি দিয়েছে হলো 13 এপ্রিল 2022, ও মাই গড, প্রায় 8 মাস। তো এরা বললো যে এর মধ্যে নাকি স্মার্ট কার্ডটা চলে আসবে, কিন্তু আমার মনে হয় না। তো এইরকম বিআরটির কাজগুলো এত স্লো, এত মানুষ, কিছু কিছু বয়স্ক লোকও ছিল, আমার দেখে খুব খারাপ লাগছে, তারাও লাইনে দাঁড়িয়ে আছে। তো এই ভোগান্তিগুলো যে কবে শেষ হবে, লাইনে দাঁড়িয়ে পুরো ক্লান্ত হয়ে গেছি, আর ভালো লাগতেছে না। ভিডিওটা আজকে এখানে শেষ করছি, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।